তো বুবুদের কি খবর? বুবুরা, আবার চলে আসলাম আপনাদেরকে চালানোর জন্য। নতুন কিছু এক্সপেরিমেন্ট করতেছি, অবশ্যই এটা আমি নিজেও এক্সপেরিমেন্ট করতেছি। এইটা আমার রাধাচূড়া গাছের রাধাচূড়া ফুল, আর হচ্ছে ক্যাকটাস গাছের ক্যাকটাস ফুল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই হলো অ্যাক্লোরবিকের খালি বোতল। তো খালি বোতলটা দেখাই নিলাম যে এরকম কোন বোতলটা ইউজ করতেছি। তো এই হয়েছে ফুলগুলো, যেগুলো দিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করবো। হাতে একটু ভ্যাজলিন লাগাই নিলাম, কোন ভ্যাজলিন লাগিয়ে নিয়েছি সেটাও পরে বলতেছি। লাগানোর পর একটু স্টাইল করতেছিলাম, স্টাইল করতে যাওয়ার পরে যে কী হবে আপনারা খালি দেখতে থাকেন, সেই লেভেলের মজার কাহিনী হবে। তো যাই হোক, দেখতে দেখতে আমি এই যে পুরোটা সেট করে ফেললাম। সেট করার পর বিশ্বাস করেন, এত ভালো লাগতেছিলো, মন চাইতেছিলো উফ। তারপরে মোমবাতির যে থাকে সেই মোমবাতিটার আপনার হচ্ছে যে যেটাতে আমরা আগুন ধরে সেই আপনার সেটা দিয়ে দিলাম। এটাতে দিয়ে দেওয়ার পরে তো এটার ভিতরে স্টাইল করলাম, স্টাইল করার পরে গুড়ি 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 গুচি 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 করে দিয়ে দিলাম। দেওয়ার পরে মোমবাতি যে লিকুইড মোমটা ছিল সেটা আমি এটাতে ঠেলে দিয়ে এই যে কিছুক্ষণ পরে ড্রাই করে নিলাম। নেওয়ার পরে আমি স্টিক থেকে দড়িটা খুলে নিব, দড়িটা খুলে নেওয়ার পরে তারপর যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রেখে দিলাম। আর এই মোমটা আমি কীভাবে বানিয়েছি সেটার প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিছুক্ষণ পরে। তো দেখার পরে দেখলাম মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দরই হয়েছে, দেখুন ইয়েলো কালার চলে আসছে। বাট এটাকে আমি করতে চাইছি যেই কালার হয়ে গেছে আরেক কালার, ও সেই পানি জিনিস ছিল। তো থাকার পরে দেখলাম যে জিনিসটা খালি লাগতেছে। তো কলাতে যেই কলার ঝোলাতে যেই আপনার দড়িটা থাকে সেই কলাগুলো নামিয়ে আমি সুন্দর মতো দড়িটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাতে দিয়ে দিলাম, আর বললেন না যাই বানাই না কেন, তার ভিতরে না দড়ি না দিলে কেন জানি খালি খালি লাগে। তো আপনাদের আমার দড়ির স্টাইল কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো এবার আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু করলাম, ক্যান্ডেলটা বানালাম। তো ক্যান্ডেলটা বানানোর পর আমার কাছে ভালোই লাগতেছিলো। অবশ্য ক্যান্ডেলটা বানানোর পিছনে অনেক কাহিনী আছে। আর এই যে আমার আম্মাজানের ওষুধের কৌটার রেখে দিই যেটা দিয়ে কাজে না লাগে, আর এই সেই কোকোয়া ভ্যাজলিন যেটার কারণে ক্যান্ডেলটাতে সুন্দর একটা কোকোয়া স্মেল চলে আসছে। আর আমি এটা নিচে লাগিয়ে নিচ্ছি যাতে আমি ক্যান্ডেলটাকে উঠাতে পারি। আর এই ক্যান্ডেলটার দড়ি আপনার হচ্ছে যেটা ক্যান্ডেলটা ভিতরে থাকে আগুন ধরার জন্য সেটাতেই আপনার হচ্ছে এটা দিয়ে দিই। দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ইউজেবল একটা ক্যান্ডেল ছিল আপনার, যেটা মানে মনে করেন শেষের দিকের অংশ ছিল, ফেলে দেওয়া হবে, সেটাকে গুলিয়ে আমি সেটা এখানে দিয়ে দিয়েছি। জাস্ট আপনার চুলায় গোলালেই হয়ে যায়, আর স্মেলের জন্য আপনার এইটা। আর পাপড়িগুলো দিচ্ছি একটু ডিজাইনের জন্য যাতে ভালো লাগে দেখতে। তো মোটামুটি আমি সবগুলো পাপড়ি এটাতে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে, কারণ এটা আপনার হোয়াইট কালার, তো আর এটাতে আমি কোনো কালার দিইনি, তো আশা করি ভালো হবে। তো সুন্দর করার জন্য আমার সুন্দর তো চামচ নাই ভাই, আমি তো আবার অনেক সময় চামচ দিয়ে যে মনে পড়ে গেলো চামচের কথা। তো একটা ও আপনার ভিডিওর ভিতরে মেবি কোনো একটা শরবত আপনার হচ্ছে কেচি দিয়ে গুলে খাইছে, তো আমার হঠাৎ করে মনে পড়ে গেলো ভয়েস ওভার দিতে দিতে। তো যাই হোক, তো আমিও সেই জিনিসটাই করলাম মনে করেন। তারপরে এটা দেওয়ার পরে মনে করেন 30 মিনিটস বা 40 মিনিট এরকম মিনিট সময় দিলে শুকিয়ে যাবে। শুকিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা ক্যান্ডেল হয়ে গেছে। আর এইটা ছিল ওই ক্যান্ডেলটা যেটার আমি এই যে অংশটা থেকে কিছু বেঁচে গেছিলো সেটা দিয়ে। তো তারপরে দেখুন এই যে আমি একটু পানির ভিতরে দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছিলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো আসসালামু আলাইকুম।